হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আশা করি সবাই খুব খুব ভালো আছো, আর আমিও ভালোই আছি, কারণ আমি এখন ট্রেনের মধ্যে রয়েছি, দেখতেই পাচ্ছ। এখন আমি যাচ্ছি নৈহাটি মায়ের কাছে, আর আমার সাথে যাচ্ছে অবশ্যই আমার ছেলে। তো এখন হচ্ছে দুপুরবেলা, প্রায় 3:30 আমি বাড়ি থেকে বেরিয়েছি। এখন আমার টাইমটা ঠিক খেয়াল নেই, তবু 4:30 মনে হয় হবে, এখন টাইমটা আমার খেয়াল নেই। আর দেখো ট্রেনে সেরকম ভিড় নেই, ফাঁকা, তবে আস্তে আস্তে এবার একটু ভিড় হবে, আর আমাদের যেতে পৌঁছতে প্রায় রাত হয়ে যাবে। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, সব কিছুই আছে যে আমি বাড়ি পর্যন্ত কিভাবে যাচ্ছি। তো আজকে ভাবলাম অনেক দিন পর যাচ্ছি, একটু শাড়িই পরি। তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে কিন্তু সবাই। তো আমরা এখন হচ্ছে শিয়ালদায় নেমেছি, আর এখানে আসতেই প্রত্যুষের স্কুলের একটা ফ্রেন্ডের সাথে দেখা হয়ে গেল। তো আমি চিনি, ওর মাকেও চিনি, দুজনাই খুব ভালো, খুব সুইট। তো প্রত্যুষ একটু গল্প করতে করতে যাচ্ছিলো, তো যতক্ষণ আমরা ট্রেনের দিকে যাই। আর এখন হচ্ছে আমাদের ট্রেনটা হচ্ছে কৃষ্ণনগর দিয়েছিল 10:00, তো এখান থেকে আমরা আবার আলাদা হয়ে যাই। তো ওর ফ্রেন্ডকে টাটা করে দিল। তো দেখো বন্ধুরা, আস্তে আস্তে কিন্তু ভিড় বাড়ছে, কারণ সন্ধে হয়ে যাচ্ছে, অফিস টাইম, সবাই বাড়ি ফিরবে, আর শিয়ালদায় একটু সবসময় ভিড়ই থাকে। আর যেহেতু ট্রেনটা হচ্ছে 10:00 দিয়েছে, আর আমি কখনও 10:00 কিন্তু আমি আসিনি, আমি জানি না যে 10:00 এত ভেতরে। তো 8:09 সবই প্ল্যাটফর্ম আমি দেখতে পাচ্ছি, তাও সবাই যেহেতু যাচ্ছে তো আমি সেইভাবেই জেনে গেলাম। এই প্রথমবার আমি 10:00 এলাম ট্রেনে উঠব। তো ফাইনালি ট্রেন থেকে নেমে পড়লাম, এই যে ট্রেনটা চলে যাচ্ছে, নৈহাটি নামলাম। তো এবার আস্তে আস্তে যাই বাড়ির দিকে। তো এখন প্রায় 7:00 বাজে, আর বাড়ি পৌঁছাতে পৌঁছাতে 7:30 হয়ে যাবে। তো প্রত্যুষ তো একদম খুব হাসি, একদম খুব হ্যাপি। তো একটু পরেই ওর মামা আসবে নিতে। ও দেখছে কটা বাজে। এই দেখো, এটা হচ্ছে নৈহাটির শিলদাস। তো বন্ধুরা, আমি এখানে এসেছি পুজোর আগে একটু কেনাকাটা করতে। তো তোমরা অবশ্যই কেনাকাটা বা শপিংয়ের ভিডিও অবশ্যই পাবে। আর প্রথম মামার বাড়ি এলে নৈহাটি অবশ্যই এই দোকানটায় ও কেক কিনতে আসে, ও কেক খেতে খুব ভালোবাসে। আর ওই দেখো ওর মামা এসে গেছে, তো মামার হাত ধরে ধরেই যাচ্ছে, আর আমি পেছন পেছন যাচ্ছি। তো দেখো বন্ধুরা, আমি অনেক ক্লান্ত হয়ে বাড়ি ফিরেছি, তো চলে এসেছি। এখন কটা বাজে আমার খেয়াল নেই। তো যাই হোক বন্ধুরা, দেখো এসে মনে হচ্ছে যেন কখন শোবো, খুব ক্লান্ত লাগছে, এতটা দূর এসেছি। তো দেখি চলো মা কী করছে একটু দেখা যাক। মা জানে না যে আমি ভিডিও করছি, এখানে টিভিটা চলছে, কেউ নেই দেখার, তবু চলেই যাচ্ছে। যাই হোক, দেখি মা রান্নাঘরে কী করছে। মা জানে না যে আমি ভিডিও করছি, অবশ্যই মা ভিডিওটা দেখবে, খারাপ ভাববে না, আমি একটু করলাম মজা করে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত, আবার পরের ভিডিও দেখা হবে, অবশ্যই দেখো। খুব টায়ার্ড, তো এবারে সবাইকে টাটা, যেহেতু আমার রাত হয়ে গেছে, তো সবাইকে গুড নাইট বলে দিচ্ছি। টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।